মুক্তারুজ্জামান চৌধুরী, পেশায় রসায়নের শিক্ষক, শখ দেশের বিপন্ন প্রায় উদ্ভিদ নিয়ে গবেষণা করা, ঘুরে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিপন্ন প্রায় উদ্ভিদ নিয়ে তার কাজের আগ্রহটা আসে পিএইচডি করার সময়। গবেষণার বিষয় ছিল তালিপাম, পাম গাছের যে জাতটি দেশের একমাত্র নিদর্শন হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই গাছটি মারা গেলেও তার বীজের চারা এখন ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। 2009 সালের দিকে আমি এমফিল ডিগ্রি কমপ্লিট করার পরে পিএইচডির বিষয় অনুসন্ধান করছিলাম। কাকতালীয়ভাবেই বলা যেতে পারে, ঠিক ওই সময়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, বিশেষ করে প্রভিসি স্যারের বাড়ির বাংলোর ভেতরে, সারা পৃথিবীতে বিলুপ্ত হতে হতে একটি গাছ ছিল, সেটার নাম তালিপাম। তো ওই তালিপাম নিয়ে আমার একটা ইচ্ছে জাগলো যে পিএইচডি করা যায় কি না। এটার পেছনে যে কাজটা করলো আমার ভেতরে, সেটা হলো যে আমরা ছোটোবেলা থেকে জানি যে যে সমস্ত গাছগাছালি একবার ফুল ফল দিয়ে মারা যায় সেটা হলো ঔষধি গাছ। তো তালিপাম যেহেতু 100 বছর পর ফুল ফল দিয়ে মারা যাবে, আমার ধারণা হলো নিশ্চয়ই এর ভেতর থেকে গুরুত্বপূর্ণ ঔষধি উপাদান পাওয়া যাবে। তো সেটাই নির্ভর করেই আমি তালিপাম নিয়ে পিএইচডি করা। পিএইচডি করতে গিয়ে এখান থেকে কোলন স্কিন ক্যান্সারের ওষুধ উদ্ভাবন হলো, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের বার্ধক্য প্রতিরোধক, সেই ক্ষমতাগুলো পাওয়া গেলো তার ফুল ফল বীজ থেকে। ঠিক পাশাপাশি আমি আরেকটা চিন্তা করলাম যে তালিপাম যেহেতু সারা বিশ্বের একমাত্র বৃক্ষ, তো এটার ফল যেহেতু আমাদের দেশে পাওয়া গেল, তো এটা থেকে চারা উৎপন্ন করা যায় কি না। তো এটা থেকে আমি প্রায় 1000 তালিপামের চারা উৎপন্ন করলাম। করার পরে এটা সারা দেশে অলমোস্ট 64 জেলাতেই প্রায় ধীরে ধীরে লাগানো হলো। তো এই তালিপামের চারা লাগাতে গিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ স্যার, তারপরে এটা প্রথমে আমাদের যে শিক্ষা হয় বিসিএস এডুকেশন ক্যাডারের নায়েম, সেখানে লাগিয়ে উদ্বোধন করলেন। পরবর্তী টাইমে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন, তাদের সাথেও এই তালিপাম লাগানোর আমার সৌভাগ্য হলো। তালিপামের মতো হারিয়ে যাচ্ছে আরও 500 প্রজাতির গাছ। এখনই এসব প্রজাতি রক্ষা করা না গেলে আশঙ্কা আছে চিরতরে বিলীন হয়ে যাওয়ার। তাই গবেষক আক্তারুজ্জামান আগ্রহী হয়ে গঠন করেছেন বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন বাংলাদেশ, যেটির মহাসচিবের দায়িত্বে রয়েছেন তিনি। আমরা বিভিন্ন সংস্থার নিজস্ব গবেষণা করে দেখতে পেলাম যে আমাদের এই 6000 প্রজাতির মধ্যে প্রায় 500 প্রজাতি বিপন্ন, অর্থাৎ 500 প্রজাতি হারিয়ে যাচ্ছে। তারপরে এটার ভিতরে আবার সর্টিং করে প্রায় 200 প্রজাতির উদ্ভিদ আমরা তালিকাভুক্ত করলাম, যে সেটা বলতে পারেন একেবারেই খুবই বিপন্ন। যদি আমরা এগিয়ে না আসি তাহলে হলো যে এইগুলা আমাদের এই পরিবেশ থেকে হারিয়ে যাবে। তো সেটার প্রেক্ষিতে মোটামুটি আমরা একটা ফাউন্ডেশন করলাম, সেই ফাউন্ডেশনের নাম হলো বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন বাংলাদেশ। এসব উদ্ভিদ নিয়ে তিনি চালান বিস্তারিত গবেষণা। এই কাজ করতে গিয়ে তেমনি এক অজানা উদ্ভিদের খোঁজ পান গৌরীপুরের জমিদার বাড়িতে। 6 মাস আগে খোঁজ পাওয়া এই উদ্ভিদের আকার প্রকৃতি নিয়ে গবেষণা চালান আক্তারুজ্জামান। অচিন এই গাছটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বৈজ্ঞানিক ওর ইংরেজি নামের সাথে মিল রেখে নামকরণ করেন তুর্যতুরি। আজ থেকে এই গাছটার নাম তুর্যতুরি রাখতে পারি, বাংলা নামটা। তুর্য বলতে যেমন ওই ফানেলের অংশ ছেলেকে বুঝাবে, একই সাথে তুরি বলতে মেয়েকেও বুঝাবে, অর্থাৎ দুইটা ফুলই এখানে চলে এলো। তাহলে তার বৈজ্ঞানিক নাম, ইংরেজি নাম এবং বাংলা নাম আমরা পেয়ে গেলাম। এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অতি বিরল আমাদের দেশে, সম্ভবত বাংলাদেশে একমাত্র। ছোট আকারের 15-20 ফিট উঁচু হয়, সরাসরি কাণ্ড থেকে এটার ফুল ফুল হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধি বৃক্ষ, এটা কিডনি ব্যাধিতে খুব বড় ধরনের কাজ করে। শুধুই কি নামকরণের শেষ, উদ্যোগ নিয়েছেন 2021 সালের মধ্যে সারা দেশে তুর্যতুরি সহ 200 প্রজাতির 20 লাখ চারা বিতরণের। আমরা স্বাধীনতার পর 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান হবে 2021 সালে, যেখানে আমাদের ভিশন 21 বা বিভিন্নভাবে রূপকল্প 21 ভাবে আখ্যায়িত করা হচ্ছে, ওই অনুষ্ঠানে যেন আমরা এই একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে আমি আপনি আমরা সবাই যেন বলতে পারি আমাদের দেশের
200 প্রজাতির একেবারে অতি বিপন্ন গাছের 20 লক্ষ চারা স্কুল কলেজে সংরক্ষিত হয়েছে এবং এটা বেঁচে আছে। দেশের যে 500 প্রজাতির গাছগাছালি হারিয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে সেগুলো সংরক্ষণ, ছড়িয়ে ছিটিয়ে থাকা অচেনা অজানা গাছ শনাক্ত ও নামকরণ, 64 জেলায় 64টি বিরল উদ্ভিদ উৎপন্ন করে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। আমি ইতিপূর্বে অনেক জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। আমি বলেছি যে আমরা প্রত্যেক জেলাতে যদি একটি করে বিপন্ন উদ্ভিদ উদ্যান অথবা বিরল উদ্ভিদ উদ্যান করতে পারি, ওনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিছুটা যদি খাস জমি আমাদেরকে দিতে পারেন, তাহলে প্রত্যেক জেলাতে আমরা একটি করে অর্থাৎ 64টা যদি বিরল উদ্ভিদ উদ্যান অথবা বিপন্ন উদ্ভিদ উদ্যান করতে পারি, তাহলে এটাও দেখতে প্রচুর লোকজন যাবে। এবং আমরা জানি যে বিভিন্ন রোজা, তারপরে পূজা, ঈদ, তারপরে পূজা, তারপরে বড়দিনের বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে আমরা সবাই নিজ নিজ তার দেশে বা গ্রামে ফিরে যায়। তো ওখানে গিয়ে কিন্তু তারা ওইভাবে বেড়াবার পর্যাপ্ত জায়গা থাকে না। তো তারা যদি জানে যে এখানে একটা বিরল উদ্ভিদ উদ্যান আছে, তারা কিন্তু সবাই যাবে। তা আমরা এই চেষ্টাটাও করছি যে দেশের 64টা জেলাতে 64টা বিরল উদ্ভিদ উদ্যান করা। বিপন্ন জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য করতে চান ভ্রাম্যমান প্রদর্শনীও। আমরা চেষ্টা করছি যে আমাদের একটা বড় বাস যদি থাকে, সেই বাসের ভিতরে বিভিন্ন ধরনের বিপন্ন উদ্ভিদের ডিসপ্লে যদি আমরা সাজাতে পারি, আমাদের দেশ থেকে কীভাবে সাজাচ্ছে, এই বাসগুলো নিয়ে যদি আমরা একটা ভ্রাম্যমান প্রদর্শনী করতে পারি সমস্ত দেশব্যাপী স্কুল কলেজ বা যেখানে জনাকীর্ণ এরিয়াতে, পাশাপাশি যদি ওই গাছগুলোতে বিপন্ন, বিশেষ করে বর্ষা সিজনে যদি ওই বাসগুলোতে আমরা বিপন্ন উদ্ভিদের একটা কালেকশন রাখি, তাহলে ধরেন আমরা আজকে যেমন গৌরীপুরে আমরা কিছু কাজ করলাম, তো এখানে এসে যদি একটা কলেজে ঢুকে বা স্কুলে ঢুকে যদি একটা আয়োজন করে ছাত্রছাত্রীদের ওই বিপন্ন গাছগুলো দেখাতে পারতাম, তার ফুল ফল পাতা কেমন, এই গাছ আমাদের কী কাজে লাগে, এই গাছ কোথায় কী অবস্থায় আছে, তাহলে তারা জানতে পারত এবং তারা বুঝতে পারতো এই গাছের প্রতি কী হওয়া দরকার। তো এরকম একটা আমাদের ভ্রাম্যমান প্রদর্শনী করার চিন্তা আছে। এই গবেষক আরও চান ভেষজ উদ্ভিদকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে। অ্যালোপ্যাথিক ওষুধ, এর প্রচুর সাইড ইফেক্ট, কিন্তু সরাসরি যদি আপনি গাছগাছলা থেকে তৈরি হার্বাল ওষুধ ব্যবহার করেন, সেটার সাইড ইফেক্ট অনেক কম। এবং সারা বিশ্বে এখন হার্বাল ওষুধ খুব সমাদৃত হচ্ছে যেহেতু এটার সাইড ইফেক্টটা হলো কম। তো সেই জন্য আমাদের যে টোটাল গাছগাছালি, আমাদের দেশে প্রায় আছে 6,000 প্রজাতির গাছগাছালি, এর মধ্যে প্রায় 2,000 প্রজাতি আমাদের ওষুধি গাছগাছালি। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যে পরিবেশ, যে প্রতিবেশে যেখানে বসবাস করি, তার আমাদেরকে সুস্থ সবলভাবে বসবাস করার যে ব্যবস্থা সেটা কিন্তু প্রকৃতির মধ্যেই রয়েছে। সব জায়গায় একটা ছোট্ট বোটানি ডিপার্টমেন্টের একটা ছোট্ট গার্ডেন থাকে, তো সেই গার্ডেনে আমরা বিপন্ন উদ্ভিদ রোপণের পাশাপাশি ওইখানে একটা ছোট্ট মেডিসিনাল কর্নার, অর্থাৎ ভেষজ উদ্ভিদ আমাদের যেগুলো আছে, এই যে 200 প্রজাতি আছে, সব তো একবারে হারাচ্ছেন, এর ভিতর থেকে একটা বিরাট অংশ হারাচ্ছে, সেগুলোর একটা কর্নার তৈরি করা, যাতে যারা এই সমস্ত ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি নিয়ে যারা এমফিল পিএইচডি করেন বিভিন্ন গাছগাছালির ওষুধ উপাদান সংগ্রহ করার জন্যে, তারা যেন ওই সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে তারা এই গবেষণাগুলো চালাতে পারেন এবং আমাদের বিশেষ করে ঔষধি সেক্টরে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।